সৈনিককে জাতির পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে সংকল্প চিত্তে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ক্ষুধা ও দরিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এই ছাত্রলীগকে ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইতিহাস ও ঐতিহ্যের রূপকল্পে গাথা এই ছাত্রলীগই যুগে যুগে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে গড়ে তুলেছে সঞ্জীব প্রতিরোধ। বিএনপি জামাত নামক তথাকথিত সংগঠনের অপশাসনের সময়ে গুম খুন হত্যা সন্ত্রাস ও নৈরাষ্ট্রবাদী ত্রাসের অভয়ারণ্যের বিরুদ্ধে ছাত্রলীগের সংকল্প সাহসের প্রতিবাদ প্রদীপ শিখা জ্বালিয়ে শিল্পচর্চার রাজধানী খ্যাত স্বপ্নের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত চারুকলা সম্মেলন উপস্থিত সকলকে চারুকলা অনুষদের পক্ষ থেকে চারুকলা অনুষদ ছাত্রলীগের পক্ষ থেকে জানাই ঋতুরাজ বসন্তের পুষ্পিত শুভেচ্ছা এবং সাথে সাথে সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ জানাই আমাদের সমাজের সকল নারীকে যারা শত বাধা পেরিয়ে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে এগিয়ে নিতে আমাদের দেশ। আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ আমাদের ছাত্রলীগের অগ্রজ
এই চারুকলা অনুষদকে যিনি আগলে রেখেছেন স্বপ্নময় ছাত্রলীগের মিছিল মিটিং এ প্রকম্পিত করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অ্যাসাইনমেন্ট অফিসার জামালপুরের তিনি সন্তান অ্যাসাইনমেন্ট অফিসার জামালপুরের তিনি সন্তান মোহাম্মদ আরিফুজ্জামান নরন্ন আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি আরও উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের সাধারণ ছাত্রদের সহ ছাত্রলীগের সকল নেতা কর্মীদের দায়িত্ব যাদের হাতে তুলে দিয়েছেন যাদের হাতে বাংলাদেশ ছাত্রলীগের ঝান্ডা রয়েছে যাদের হাতে শিক্ষা শান্তি ও প্রগতির পতাকা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্ব ঐতিহ্যবাহী শহীদ সার্জন জৌলকল ছাত্রলীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত আইন বিভাগের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আলনাহিয়া খান জয় আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের আরেক দিকপাল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্নেহভাজন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব লেখক ভট্টাচার্য আজকের আলোচনা সভায় বিপুল ভোটে জিতে হয়েছেন এবং সেই জায়গায় আমাদের বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন বিভিন্ন সৃষ্টিশীল জ্ঞান মেধা সেটির অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার বক্তব্যের প্রশংসা করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার আইন বিভাগের অনুরোধ সংগ্রামী ছাত্র নেতা জনাব সাদাম হোসেন আজকে এই সম্মেলনে সভাপতিত্ব করছেন জগন্নাথ হল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জগন্নাথ হলের তিনি সন্তান যিনি আমাদের চারুকলা অনুষদের সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ধরে সফলতার সাথে পালন করছেন চারুকলা অনুষদ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি স্নেহাস্পদ তন্ময় দেবনাথ আজকের এই সম্মেলন সঞ্চালনা করছেন আপনাদের আমাদের সকলের প্রিয় যিনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই চারুকলা অনুষদ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন এই চারুকলা অনুষদ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফাইজুল্লাহ নিমা উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস এবং পাওয়ার হাউস সেল হরসমের সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই তত্ত্ব দুপুরে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিবাদন বাংলাদেশের ইতিহাস ও ভূতানের সাথে শিল্পী জগতের সংস্কৃতি জগতের একটি পরম সম্মিলন রয়েছে সেটি আমরা বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামী দেখতে চাই বক্তব্যের প্রথমেই আজকে নারী দিবসে যে নারী আমাকে 10 মাস 10 দিন গর্বে ধারণ করেছেন যে নারীর নেতৃত্বে সারা বাংলাদেশ চলে এবং যে নারী আমার বোন যে নারী আমার ভবিষ্যতের সহধর্মিণী হবে যে নারী ছাড়া এই বাংলাদেশ অচল যে নারীর কারণে আজকে বাংলাদেশ অর্থনীতিতে দূর দূর করে এগিয়ে যাচ্ছে সেই সকল মা বোনদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিবাদন বক্তব্যের প্রথমে আমি প্রবীণ শ্রদ্ধা সাথে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি জন্মগ্রহণ না করলে আজকে হয়তো আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না আমরা স্বাধীনভাবে সংস্কৃতি শিল্পে শিল্পের চর্চা করতে পারতাম না আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 30 লক্ষ 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে যারা তাদের আত্মত্যাগের বলিদানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আজকে চারুকলা অনুষদ ছাত্রলীগের সম্মেলন সম্মেলনে আপনারা সকলে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রামে এই চারুকলা অনুষদ ছাত্রলীগের অংশগ্রহণ থাকে না আসলে তারা আমাদের পার্টনার পার্টনার হয়ে উঠে অবিচ্ছেদ্য অংশ কারণ সে 21 ফেব্রুয়ারি বসন্ত বরণ আমাদের পহেলা বৈশাখ হেন কোনো উৎসব নেই যে উৎসব
উৎসবটিকে রঙিন করতে এই চারুকলা উৎসব ছাত্রলীগের পুরো ধরনের অংশগ্রহণ তারা সবসময় আমাদের সার্বিক সহযোগিতা করে তাদের মেধাবনের মাধ্যমে তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে আপনারা আজকে এই সম্মেলন স্থলে যে সুন্দর সৃষ্টি দেখছেন এটির মাধ্যমে বোঝা যায় কিন্তু তারা যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চারুকলা অনুষদ একটি অনন্য জায়গা করে নিয়েছে এবং এই চারুকলা অনুষদ আমাদেরকে অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয় এই চারুকলার ছাত্ররা এই চারুকলার শিক্ষার্থীরা এই চারুকলার সাবেক শিক্ষার্থীরা সকলেই কিন্তু একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখনই এই বাংলাদেশে সেই ধর্মীয় উগ্রবাদীরা আঘাত হানে আমি দেখেছি এই চারুকলা অনুষদের সকলে সামনের সারি থেকে আন্দোলন করে বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমি বলতে চাই আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন দীর্ঘদিন পরিশ্রম করেছেন আজকে আপনাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছেন বিজ্ঞ অতিথিবৃন্দ রয়েছেন আপনারা সকলেই কষ্ট করেছেন যারা প্রার্থী রয়েছেন আমরা কাউকে ছোট করতে চাই না আপনারা সকলেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ভবিষ্যতেও আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন হয়তো দুইজনের বেশি আমরা নেতা বাড়াতে পারবো না তাই দুইজনের বেশি হয়তো নেতা হবেন না আজকেই আমরা এই সম্মেলন পরবর্তী সময়ে আপনাদের এই চারুকলা অনুষদের কমিটি ঘোষণা করব এবং যারা নেতা হবেন তাদের দায়িত্ব যারা নেতা হয়নি তাদের সাথে দেখা করে আগে তাদের সাথে মত বিনিময় করে তারপরে আমাদের সাথে দেখা করা অন্যথায় আমাদের সাথে দেখা করার সুযোগ আপনাদের হবে না সবাই মিলেমিশে আপনারা এই চারুকলা অনুষদে কোনো ধরনের ভেদাভেদ বিভ্রান্তি সৃষ্টি করবেন না আমরা পিতা মুজিবের সৈনিক আমরা শিক্ষা শান্তি এবং প্রগতির সৈনিক আমরা একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি মনে করব পরবর্তী সময়ে আপনারা ছাত্রলীগের যে নেতৃত্বে আসবেন অতীতের ন্যায় লিমন এবং তন্ময়ের মতো আপনারাও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ রয়েছে সেই বিনির্মাণে আগামীর মাধ্যমে আমরা আপনারা দুই একটু আগেই হয়তো লিমন বলে গিয়েছেন যে আমরা লিমন না তন্ময় বলেছেন যে তুলি হচ্ছে আপনাদের অস্ত্র আমরা বলতে চাই আমরা বাংলাদেশ ছাত্রলীগ মেধার রাজনীতি করি আমরা কলমের রাজনীতি করি আমরা হিংসা প্রতিহিংসার রাজনীতি করি না আপনারা দেখে থাকবেন জামাত দিয়ে মিত্র সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমি ছোট আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস হয়েছে 15 দিন আর বন্ধ থেকেছে 15 মাস কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কেবলমাত্র করোনা মহামারী ছাড়া ছাত্রলীগের বা আমাদের কোনো সাংগঠনিক দুর্বলতার কারণে বা আমাদের কোনো মারামারি হানাহানির কারণে কখনোই কিন্তু এই ক্যাম্পাস বন্ধ থাকে নাই এটির কৃতিত্ব বঙ্গবন্ধু তো নয় দেশরত্ন শেখ হাসিনার কাছে কারণ তিনি আমাদের এবং বাংলাদেশ ছাত্রলীগকে এই ধরনের নির্দেশনায় দেন যেন ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা না হয় সুতরাং সেই জায়গায় আপনারাও সকলেই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি প্রত্যাশা রাখি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে যত উন্নয়ন করেছেন সেই উন্নয়নের একটি প্রতিফলন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রয়েছে ঢাকায় রয়েছে সেই টেকনাথ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হেন কোনো জায়গা নাই যেখানে আজকে পাকা রাস্তা নাই যেখানে আজকে সুন্দরভাবে আপনি ভ্রমণ করতে পারবেন না প্রত্যেকটি হাসপাতালে শয্যা ব্যবস্থা বাড়ানো হয়েছে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে মানুষের মানসিক আয় বেড়েছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে এটি শ্রী যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনার নির্দেশে আমরা মেধাবনের রাজনীতি করব আমরা কোনো গুন্ডাবাদী করতে চাই না আমরা মেধা দিয়ে বিশ্ব জয় করতে চাই আমরা আপনি যেমন মেধার মাধ্যমে সারা বিশ্বে অবিস্মরণীয় নেত্রী হয়ে উঠেছেন যিনি আজকে বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামে সারা বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষ মাথা নত করে সকলেই আপনার নেতৃত্বের আপনার বৈশ্যতার প্রশংসা করে আমরা দেখেছি এই বিশ্বব্যাংক তথাকথিত দুর্নীতির নাম তুলে আমাদের মনকে কলঙ্ক লেপন করতে চেয়েছিল সেই জায়গায় আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল আপমান জনসাধারণের আবারও কিন্তু বিজয় হয়েছে এবং বিজয়ী হতে যাচ্ছে আমরা সকল ক্ষেত্রে আপনি পাতাল রেল চালু করছেন আপনি মেট্রো রেল চালু করছেন এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশের সুফল নিয়ে এই স্বাধীনতার বিরোধী যে শক্তি রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালায় তারা লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নেত্রী আমি আপনাদেরকে কথা দিতে চাই আমরা বাংলাদেশ ছাত্রলীগের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল নেতাকর্মী শুধু ছাত্রলীগ নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43 হাজার সাধারণ শিক্ষার্থী আপনার পাশে রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার অপরাজেয় দুর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের স্বাধীনতা বিরোধীদের কোনো ধরনের আস্ফালন আমরা সহ্য করব না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের রাজনীতি করুন রাজনীতি করার স্বাধীনতা প্রত্যেকটি ছাত্র সংগঠনের রয়েছে
অপচেষ্টা অপকর্ম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বা পাঠ দানে যে কার্যক্রম রয়েছে সেখানে যদি কোনো ধরনের বিঘ্ন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের মুখোমুখি হতে হবে, আপনাদেরকে বাধার বিন্দুত হয়ে আমাদেরকে ফেস করতে হবে। সুতরাং আপনারা আমাদেরকে কেউ দুর্বল ভাববেন না, আমরা আপনাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সুস্থ রাজনীতির ধারক এবং বাহক, আমাদেরকে সুস্থ রাজনীতির শিক্ষা দেন, সেই জন্য আমরা আপনাদের সাথে সহমর্মিতা দেখাই। এর জন্য যদি আপনারা আমাদের দুর্বলতা ভাবেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। সময় মতো যদি কখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন তাহলে আমাদের শক্তি সাহস আপনাদেরকে দেখতে হবে। সেই আহ্বান আপনাদের প্রতি রইল যে আপনারা সুন্দরভাবে রাজনীতি করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাচ্ছেন কোনোদিন দেখি না। এই ছাত্রদল বিএনপি এরা কি বাংলাদেশের অংশ না? এরা যদি বাংলাদেশের অংশ হয়ে থাকতো তাহলে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছে তার প্রতি আনুগত্য প্রদর্শন করত, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বিশ্ব জয় করছেন সেগুলোর প্রশংসা করত। সেই মির্জা ফখরুল আলমগীর কেউ দেখি নানাবিধ পাগলামি ছাগলামি ছাড়া আর কোনো ধরনের কার্যক্রম তাদের দেখি না। তারা বিরোধী দল ছিলেন, তাদেরকে আমরা সম্মান জানাই, তখনকার সময়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই দেশ নির্মাণে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিনিয়ত এই দেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কোনো প্রোগ্রামে কোনো কার্যক্রমে কোনোদিন তাদের কৃতজ্ঞতা দেখি নাই। যারা কৃতজ্ঞ নয় তাদেরকে আমি মানুষ মনে করি না, এই বিএনপি জামাত ছাত্রদলকে আমি মানুষ বলতে পারি না, কারণ এদেরকে আমি কখনো দেখি নাই। দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, 30 লক্ষ শহীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, 7ই মার্চ পালন করে না তারা, তাদের মতো কুলাঙ্গার এই দেশে থাকার কোনো অধিকার রাখে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর কাব্য 7ই মার্চ সারা বিশ্ব যেটিকে পালন করে, জাতিসংঘ যেটিকে, ইউনেস্কো যেটিকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটি তারা পালন করে না। আসলে পালন করবে কিভাবে? তারা তো অজ্ঞ মূর্খ, তারা শিক্ষার রাজনীতি করে না, তারা হানাহানি বিশৃঙ্খলা নৈরাজ্যের রাজনীতি করেছে। যখন তারা ক্ষমতায় ছিল এই বাংলাদেশের হেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই যেখানে ছাত্র দলের গুন্ডামি স্ট্যান্ডবাজি হিস্টিরি এগুলো সাধারণ মানুষ দেখে নাই। তাদের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস গুলোতে বিচরণ করতো। আমরা বলতে চাই আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছি, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থীরা আমাদের দ্বারা কোনো সময় ভীত সন্ত্রস্ত নয়। সবাই সকলের অধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমিক প্রেমিকারা ঘুরে বেড়াচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাই বোনেরা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, মা বাবারা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ আশ্রয়স্থল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সারা বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অত্যন্ত সুশৃঙ্খল এবং সুশৃঙ্খলতার সাথে কাজ করছে, কিন্তু তারপরও দেখতে পারি যে অনেক বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনেক মেডিকেল প্রশাসন, অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ছাত্রলীগের রাজনীতিকে পছন্দ করেন না। কারণ তাদের ভিতরে সেই পাকিস্তানি ভাবধারার একটি রাজনীতি রয়ে গেছে, বা তাদের মধ্যে সেই স্বাধীনতা বিরোধীদের তাদেরকে আমরা বলতে চাই, আপনারা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন, আমাদের যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন তাদের সাথে আমাদের অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, তাদের সাথে ভালোবাসার মাধ্যমে আমরাও কিন্তু রাজনীতি করছি। কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কেউ বলতে পারবে না যে বাংলাদেশ ছাত্রলীগ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কেউ তাদের সাথে কখনো খারাপ আচরণ করেছে। কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কোনো আন্দোলনে কিন্তু আমরা তাদেরকে বিন্দুমাত্র ছাড়ও দেই না। সেই জায়গায় আমরা বলতে চাই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গায় যারা ছাত্রলীগের রাজনীতি করছেন তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো সহায়তা করবে, এবং যেহেতু তারা স্বাধীনতার পক্ষের শক্তি, যেহেতু তারা এই দেশের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে আপনারা দিক নির্দেশনা দিবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই চারুকলা অনুষদ ছাত্রলীগের সম্মেলনের সফলতা কামনা করে, এবং সম্মানিত অতিথিবৃন্দকে আমি আমার ক্ষুদ্র মুখে অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আদান হচ্ছে, আদানের জন্য একটু নিয়মিত পালন করে আজকে এই সম্মেলনের এখানে শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে।